আল্লাহর বান্দা নবীর উম্মত কারা আমার একটু হাত উঠায় দেখাই দেন। না না এসা স্যার শীত লাগছে আচ্ছা বুঝছি পাইছি। আল্লাহর বান্দা নবীর উম্মত হইলে অবশ্যই আল্লাহ আপনাদের ভিতরে বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু দিয়ে দিছে। আমি একটি কথা বলতে চাই আজকে আমার শ্রোতাদের কাছে, শ্রোতাগণ ছাড়া একটা শিল্পীর কোনো দাম নাই। ওই শিল্পীকে যদি শ্রোতাগণ ভালো না বাসে তাহলে তার মইরা যাওয়াই ভালো। আপনাদের পায়ে ধরে বললাম, আপনারা বলবেন যে গুরু শিষ্য পালাটা দেওয়া হয়েছিল, তখন কমিটি থেকে আমাদের কিছু কথা বলা হয়েছিল আস্তে, যে আপনারা কথাটা কম বলবেন বলছিলেন দাদা। যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে এই কথাটার জবাব দিতে হবে, কারণ কালকে ইউটিউবে ওটাও আমাকে দেখাবে এবং ওটা ছাড়বে। আপনারা যেটা রায় দিবেন সেটাই আজকে আমি মাথা পেতে নিব। যখন কথাটা কম বলতে বললেন তখন আমি তাড়াহুড়া করে গানটা গাইয়া কোনো রকম কিছু কথা শেষ করলাম। কথা বলার সুযোগ আমাকে কিন্তু দিলেন না। তবে আমি প্রশ্ন করেছিলাম গুরু হইয়া ভক্তের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কেবা গুরু কেবা শিষ্য বল বিবরণ। আমি এই প্রশ্নটা কিন্তু রেখেছিলাম, রাখছিলাম না কি রাখছিলাম কিনা রাখছিলাম, এটার কোনো জবাব আমাকে দেয় নাই। আচ্ছা যেভাবে আপনারা বলছেন ওইভাবে করতেছি না। তারপরে বললেন এইভাবে না অন্যভাবে গান করেন। আমি কয়েক পৃষ্ঠা বাদ দিয়া দাদা ভাই কথায় যেমন আমি আরেকটা গান ধরলাম ডুবু ডুবু তরি, গানটা ধরছিলাম। তারপরে গান ধরলাম যে বান্ধব মুর্শিদ বিনে গুরু বিনে আমার কে আছে, এত আজিজি মিনতি করে উনি আমাকে বলল নববিদ্যা, এটা নব অর্থ নতুন আর বিদ্যা অর্থ বিধান মানে সংবিধান। কথাটা বলছে কি না ইমরান, রেকর্ডটা কিন্তু সবাইকে শোনাবা। আমি বলছিলাম বাবা নব কিন্তু নতুন না, নব হইল নয়, এখানে কোনো বিধান নাই, নব হলো নয় ধরেন, এটা হলো নব ভক্তি। একটা জিনিস আপনি জ্ঞানী মানুষ বিচার করবেন, নব ভক্তি হলো কি শ্রবণ স্মরণ বন্ধন বাণী শ্রবণ অর্জন দর্শন সহ অপনায়ন, তারপরে পদসেবন নিত্য দর্শন, এটা নয়টা। এই যে চক্ষু কর্ণ নাসিকা হাত পা দিয়া ভক্তি নিতে হয় তাই না? ভক্তির মন্ত্রটা কি অপনায়ন তিমিনায়ন দাস ষোল কয়া তসময় শ্রী গুরু প্রজন্ম নম নম। এখন আপনি বলেন আমি কি অপরাধ করছি তার সাথে, উনি আমি যখন ওনার যাই জিজ্ঞাসা করি উনি মোবাইলটা কানের থেকে সরায় না। ভাবলাম যে চোখে দেখে না, ঠিক আছে বলুক, তারে বলার সুযোগ দিছে, অনেক কিছু বলার প্রয়োজন মনে করছি, আমার কিছুই বলার নেই। আপনাদের কাছে আমার বিচার, আপনারা বলবেন আমি সত্য কথা বলাতে, এই যে উনি যে বলল যে এই নববিদ্যা নব অর্থ নতুন আর বিদ্যা হল সংবিধান, এটার প্রমাণটা আমি ওনার কাছে চাই। আমাকে বলে যে জারি দিলে ঢাকার শিল্পীর সাথে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, লতিফ বলেন কাজল বলেন শামল বলেন আবুল বলেন সালাম বলেন সুমিত বলেন আমেরিকার যে শ্রেষ্ঠ শিল্পী এই যে সিলেটের ওনার সাথে চারবার লন্ডন যায় আল্লাহ আমার গান গাওয়ায় আনছে, আপনারা সার্চ দিয়ে দেখেন। তাই ওনার মতো একজন শিল্পী হইয়া উনি চোখে দেখে না কিছু কিছু দেখে, উনি বলে পড়ালেখা করলে আসতে বাড়িতে যাওয়া পড়ালেখা করবেন এখানে না। ঘটনা আপনাদের সামনে আমি ধরলাম, আপনারা দেখেন তার প্রমাণ। আমি উনি মোবাইলে যাই বলে ওনার ওস্তাদ সালাম, ওনার ওস্তাদ রে কয়েকশো পালা গান গাইছি, ওনার ওস্তাদ কিন্তু আমার দেখলে দুই একটু হইল একটু চুপ করে থাকে। 20 তারিখে গত 20 তারিখে মমি সিং ওনার ওস্তাদের সাথে গান গাইছি, ফুলবাইরা আছে কিনা, মমি সিং ফুলবাইরা আছে, গান যে আমি করলাম উনি যে আমার ঝাড়িটা দিল ঢাকার শিল্পী, উনি বলুক উনার সে কি লতিফ কাজল আবুল সরকার শাহলুম সরকার তারা ছোট শিল্পী কিনা, সালাম কি ছোট শিল্পী কিনা বলেন। তাহলে আপনাদের কাছে আমার বিচার, সত্য প্রমাণগুলি আপনারা ধরেন না কেন, সত্য জবাব আমি দেওয়াতে উনি এত বড় একটা দাঁড়ি দিল। ওই শাহাবুদ্দিনের কথা কি কইলো জানি, আচ্ছা বড়বিনার ভক্ত নাকি শেখ শাহাবুদ্দিন না, এখানে আপনাদের কাছে প্রমাণ ইউটিউবে এখন আমি শাস্তি আপনাদের কাছে
ওদের না করলো, ও শুনে শুনে একটা কথা বলে আপনারা কি এইটাই বিচার করবেন বাবা? এটা কি আপনাদের দেশের বিচার? আমার আর কিছু বলার নাই, আপনারা একটা একটা চোখে দেখে না সেই লোকের কথা শুনে এমন করে আপনারা হাই উতাস করলেন, সত্যটা জানেন বাবা, মরতে একদিন হবে আমার। অনেক গান করছি আজকে শ্রোতাগণ, আমার এত ভালো লাগে আসলে হবিল সরকার গান করলে উৎসাহিত করে আমার এত বেশি করে, আমি ওনাদের চরণ ধরি নেওয়ার জন্য আসছি আপনাদের কাছে, আমি সারা জীবন জীবিত আপনারা সত্যি কথাটা বলছেন তাই না? ওনার মতন একটা শিল্পীর সাথে, উনি একজন শিল্পী হয়ে উনি চোখে দেখে না, ওনার ভিতরে ডর থাকা উচিত। পাখি সরকার প্রশ্ন করে আজকের কমিটি ভালো, উনাকে জবাব করার সুযোগ দেয় না, না হলে উনি জবাব করে কোথায় যাইব? ওনার উস্তাদ কিন্তু আমার কথা তিন গ্লাস মারি দেব, ওনার সুনীল বাবু আসুক আমার সাথে, ওনারও সুনীল বাবু আর সালাম আর যত শিল্পী আসুক, আমি সত্য কথাটা বলে আমি শহীদ হয়ে যাব কিন্তু মিথ্যা আশ্রয় নিব। তা আমি বলি এমন জানি দিয়া এই মমি সিং না কোনো জায়গায় পারবেন না, আজকের শ্রোতাগণ সচেতন সত্যটাই জানবে, কাউকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, ও যে বললো বড় পীরের ভক্ত শাহাবুদ্দিন না, আপনারা জানবেন বড় পীরের ভক্ত শাহাবুদ্দিন, ও মোবাইলে তার শুনে কথা বলে আমার তাই কেন বিশ্বাস করেন? ও যে আমার বলে পড়ালেখা বাড়িতে বসে পড়ে আসবেন, আমি পড়ালেখা করে আমি আজকে সত্যটা জানার জন্য, কারণ আপনারা বলবেন পাখি সরকার কিছু জানে না, আজকে নিয়ে আসছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর কিছু বললাম না, বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম।